চেষ্টা করেছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং নির্বাচন কমিশন বাতিলের দাবিতে বুধবার কমিশন ঘেরাও কর্মসূচি ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের। সে উপলক্ষে সকাল থেকে বাইতুল মোকাররমের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। জাতীয় মসজিদের সামনে সমাবেশ করে তারা। ইসি ও প্রশাসনকে কাজে লাগিয়ে সরকার ক্ষমতায় থাকতে চায় বলেও অভিযোগ করেন তারা। নির্বাচন কমিশন একটি অথর্ব নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে ব্যবহার করে এবং প্রশাসনে তাদের পোষ্য কিছু লোককে ব্যবহার করে তারা ক্ষমতায় থাকতে চায়। একটা মাথা খারাপ একটা বিকারগ্রস্ত নির্বাচন। সবশেষে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সিইসির পদত্যাগ দাবি করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমরা আন্দোলনের মাধ্যমে আল্লাহর ফজল করবে আশা করছি। এই পাগলেছি, এই বিকারগ্রস্তেছি বাংলার জমিনে দায়িত্ব পালন করতে পারবে না। পরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের করে ইসলামী আন্দোলন। শান্তিনগর মোড়ে পুলিশের বাধায় সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় মিছিল। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।